সর্বত্র দেখা যাচ্ছে কিন্তু এই তৎপরতা কেন্দ্র এজেন্সিগুলি। কারণ আজ ফের সুকন্যা মণ্ডলকে তাকে তলব করেছে ইডি আধিকারিকরা। অনুব্রত কন্যাকে কিন্তু আজই হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে দিল্লি ইডি অফিসে, ফের হাজিরা নির্দেশ। আমরা এই বিষয়ে ইনফরমেশন নেবো সৈকতের কাছ থেকে। সৈকত রয়েছেন আমাদের সঙ্গে। সৈকত, গতকাল আমরা দেখলাম সুকন্যাকেও টানা প্রায় 8 ঘন্টা, 1-2 ঘন্টা না 8 ঘন্টা রীতিমতো জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু আজকে ফের তাকে আবার তলব করা হলো। কোথাও কি দেখা যাচ্ছে অত্যাধিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে কেন্দ্র এজেন্সিগুলি, এবং তার যে মানে জবাবে সন্তুষ্ট নয় আধিকারিকরা স্পষ্টতই সে ব্যাপারটি। দেখো, অত্যধিক তৎপরতা বলে কিছু নেই। দিল্লির ইডি অফিসে গতকালকে সুকন্যা মণ্ডলকে তলব করা হয়েছিল, এবং আজকে সুকন্যা মণ্ডল এবং মনীষ কোঠারি, অনুব্রত মণ্ডলে যিনি বলা ভালো সিএ চার্টার অ্যাকাউন্ট্যান্ট, সেই চার্টার অ্যাকাউন্ট্যান্ট সঙ্গে নিয়ে আজকে সুকন্যা মণ্ডলকে আরও একবার তলব করা হয়েছে। মূলত গতকালকে প্রথমে সুকন্যাকে পার্সোনালি জিজ্ঞাসাবাদ করা হয়, তারপরে ইডি সূত্র মারফত যে খবর পাওয়া গেছে যে সাইগাল হোসেন, যিনি ইতিমধ্যেই ইডির কাছে রয়েছেন, ইডি হেফাজতে রয়েছেন 6 দিনের, সেই সাইগাল হোসেনের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছিল সুকন্যা মণ্ডলকে। আজকে সুকন্যা মণ্ডলের বিরুদ্ধে যে অভিযোগ বা যে নথি ইডি পেয়েছে, যে সুকন্যার নামে যে দুটি থেকে তিনটি কোম্পানির হদিশ পাওয়া গেছে, যে কোম্পানিগুলির ডিরেক্টর পদে রয়েছেন সুকন্যা, সেই কোম্পানিগুলির যে বিপুল ট্রানজাকশান, মূলত 2015 থেকে 2018-19 অবধি এই বিপুল ট্রানজাকশানের সম্পূর্ণ বিষয়টা জানেন এই মনীষ কোঠারি। এই মনীষ কোঠারি যিনি অনুব্রত মণ্ডলের সিএ চার্টার অ্যাকাউন্ট্যান্ট, গরু পাচার কাণ্ডের যে বিপুল অর্থ এই সুকন্যা মণ্ডলের নামে যে কোম্পানিগুলি রয়েছে, এই বিভিন্ন শেল কোম্পানির মাধ্যমে গরু পাচার কাণ্ডের বিপুল অর্থ সেটাকে রোল করা হয়েছে, এই রোল করাতে মনীষ কোঠারির ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। সেই জন্যই আজকে সুকন্যা মণ্ডল এবং মনীষ কোঠারি দুজনকে ডিরেক্টর সুকন্যা ইতিমধ্যে পৌঁছে গেছেন। এবং পেশা স্কুল শিক্ষিকা সুকন্যা মণ্ডলে এত সম্পত্তি কি করে হলো, বা কোথা থেকে ব্যাংকে এত কোটি কোটি টাকা তিনি জমালেন, একাধিক প্রশ্ন, কোথা থেকে টাকা এলো, নেপথ্যে কি, নেপথ্যে কি গরু পাচারের টাকা রয়েছে, এই বিষয়গুলি কিন্তু জানতে চান ইডি তদন্ত কারীরা। আজকে আমরা নজর রাখবো যে তদন্ত প্রক্রিয়া কোন দিকে মোড় নেয়। তবে আপনাদেরকে এই মুহূর্তে শোনাবো যে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি থেকে এই বিষয়টিকে কেন্দ্র করে কি জানিয়েছেন, তার অভিমত কি, শুনুন। অনেকেই এই সমস্যার সামনে পড়তে হবে যদি ডাক আসে, আমি জিজ্ঞাসাবাদ হয়, বহু নেতা নেত্রী আছেন, বহু লোক আছে যারা এইভাবে বহু টাকা সংগ্রহ করেছে, তার সোর্স কোথায়, তাদের কাছে সদুত্তর নাই। কারণ যেরম যেরম জিজ্ঞাসাবাদ বাড়বে সেরম সেরম এরম তথ্য সামনে আসবে।